নমস্কার বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আমি সৌমেন, মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পরিযায়ীদের জন্য গরিব কল্যাণ রোজগার যোজনা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্বন্ধে ডিটেলস বলবো, তার আগে বলবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো কী এই গরিব কল্যাণ যোজনা সেটা সম্বন্ধে সংক্ষেপে জেনে নিই। দেশের গরিব পরিযায়ী শ্রমিকদের জন্য আজ গরিব কল্যাণ রোজগার অভিযান যোজনা সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস ও লকডাউনের ফলে অসংখ্য পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন, অনেকে কর্মস্থল ছেড়ে চলে এসেছেন, তাদের নিজের রাজ্যেই কাজের ব্যবস্থা করার জন্য এই যোজনা সূচনা করলেন। দেশে লকডাউনের দিনগুলিতে সবচেয়ে বেশি করে সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকদের দল। কাজ হারিয়ে খাবার সংস্থান না করতে পেরে বহু শহর থেকে গ্রামে ফিরে গিয়েছেন তারা, কিন্তু কাজ ছাড়া দিন গুজরান করা সম্ভব নয়। আর সেই কথা মাথায় রেখেই গরিব কল্যাণ রোজগার অভিযান নিয়ে এসেছে মোদি সরকার। প্রত্যেক রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ফিরলেও সব থেকে বেশি প্রভাব পড়েছে 6 রাজ্যের ওপর। লকডাউনের ফলে যে পরিযায়ী শ্রমিকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অধিকাংশেরই বাড়িতে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, উড়িষ্যায়। তাই দেশের 6 রাজ্যের 116টি জেলাকে নিয়ে প্রাথমিকভাবে এই প্রকল্প শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার। এই জেলাগুলির প্রত্যেকটিতেই 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক লকডাউনের সময় ফিরেছেন। 6 রাজ্যের 116টি জেলায় পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য 125 দিন ধরে চলবে এই প্রকল্প। এই অধীনে 25টি আলাদা আলাদা ক্ষেত্রে কর্মসংস্থানের তৈরি সুযোগ করা হবে। এর ফলে গ্রামীণ অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার। বিহারের তেলিহার গ্রাম থেকে এই প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূচনার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপস্থিত ছিলেন আরও 5 রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই প্রকল্পের জন্য সরকার 50,000 কোটি টাকা বরাদ্দ করেছে। গরিব কল্যাণ রোজগার অভিযান এস সারা দেশে 2/3 ঘরে ফেরা শ্রমিক উপকৃত হবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য একযোগে কাজ করবে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, সড়ক পরিবহন, খনি, টেলিকম, কৃষিসহ একাধিক দপ্তর। এদিন গরিব কল্যাণ রোজগার যোজনার সূচনাতে মোদীর কণ্ঠে লাদাখ প্রশ্নও শোনা গেছে। তো গরিব কল্যাণ যোজনা চালু হলে অনেক পরিযায়ী শ্রমিক যারা কাজ হারিয়েছেন তাদের উপকার হবে। তো এই প্রকল্পটা কতটা সফল হবে ভবিষ্যতেই জানা যাবে। এরকম আরও কোনো প্রকল্পের খবর এলে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।